বলিউডের একজন ফিল্ম স্টার নাম হলো মিস্টার নানা পাটেকর এই নানা পাটেকর হলো একজন ভালো মানুষ দানশীল মানুষ তিনি একজন শিল্পী হতে পারেন তিনি একজন অ্যাক্টর হতে পারেন কিন্তু মানুষ হিসেবে তিনি একজন সেবক মানুষ মানুষের উপকার করতে ভালোবাসেন এই মিস্টার নানা পাটেকর তখন ভাই আমার চেক নিয়ে ভাই আমার লক্ষ লক্ষ টাকার চেক নিয়ে মহারাষ্ট্রের মানুষদের তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বি আনিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা বড় পীর সাহেবের আম্মা জানতে বড় পীর সাহেবের ফুপু আম্মা জানতে কেন উম্মুল খায়ের ফাতেমা হে জওয়ান যুবকেরা জিলান নগরীতে পানি হচ্ছে না মাঝে মাঝে আমাদের দেশেও হয় অল্প কিছুদিন আগে মহারাষ্ট্রে হয়েছিল মহারাষ্ট্রে খরা হয়েছিল এই খরা হওয়ার পর হে তরুণ যুবকেরা মহারাষ্ট্রের কৃষকেরা তারা এমন অসুবিধায় মধ্যে পড়ে যায় হাহাকার তাদের মধ্যে এমন দেখা যায় মহারাষ্ট্রের কৃষকেরা ভায়ামা একে একে আত্মহত্যা করতে লাগলো আত্মহত্যা করে মারা যেতে লাগলো ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল আপনারা জানেন জায়গার নাম হলো মহারাষ্ট্র যখন ভায়াবার মানুষ প্রতিনিয়ত প্রতিদিন দুপাঁচটা করে আত্মহত্যা করছে ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন এই কয়েক বছর আগেও পর্যন্ত মহারাষ্ট্রে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি হে তরুণ যুবকেরা মহারাষ্ট্রে যখন আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে মানুষ যখন খরার কারণে আত্মহত্যা করছে ইন্টারন্যাশনাল যখন নিউজ হচ্ছে খবর হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ভাবে খবর হচ্ছে বলিউডের একজন ফিল্ম স্টার নাম হলো মিস্টার নানা পাটেকর এই নানা পাটেকর হলো একজন ভালো মানুষ দানশীল মানুষ তিনি একজন শিল্পী হতে পারেন তিনি একজন অ্যাক্টর হতে পারেন কিন্তু মানুষ হিসাবে তিনি একজন সেবক মানুষ মানুষের উপকার করতে ভালোবাসেন এই মিস্টার নানা পাটেকর তখন ভাই আমার চেক নিয়ে ভাই আমার লক্ষ লক্ষ টাকার চেক নিয়ে মহারাষ্ট্রের মানুষদের কাছে চলে গেলেন হে তরুণ যুবকেরা মহারাষ্ট্রের খরাপ প্রবণ এলাকা যেখানে মানুষ আত্মহত্যা করছেন সেই জায়গায় গিয়ে আওয়াজ দিয়ে বললেন এসো 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 তোমরা আর আত্মহত্যা করবে না তোমরা আত্মহত্যা করবে না বাবা মানুষ নিজেদের জীবনকে দিয়ে দেবে না বাবা কারণ খরা আজকে হয়েছে আগামী দিন খরা চলে যাবে একটু কষ্ট করো ধৈর্য ধারণ করো আর তোমাদের যাদের অসুবিধা হয়েছে বিপদের মধ্যে আছো এসো এসো আমি বলিউডের ফিল্ম স্টার আমার নাম হলো নানা পাটেকর আমি তোমাদেরকে এই কি বলেন চেক দেওয়ার জন্য এসেছি তোমাদের হাতে অর্থ তুলে দিচ্ছি যাতে তোমরা আত্মহত্যা না করো মিস্টার নানা পাটেকর একটা বাস্তব কথা বলেছিলেন জানেন এই মানুষ আমরা এত গর্ব করি এত অহংকার আমাদের এত টাকা টাকার অহংকার কারো শরীরের অহংকার কারো অর্থের অহংকার কারো লোকবল জনবলের অহংকার মিস্টার নানা পাটেকর বলেছিলেন যে মানুষ এত অহংকার কিসের মানুষ এত অহংকার কিসের সালা এক বাচ্চার আদমি কো হিজরা বানা দেতা হে এক বাচ্চার আদমি কো হিজরা বানা দেতা হে কি করে বলেন তো দেখি কি করে যখন মশা এসে কামরাতে আসে তখন মানুষ কি করে মারতে যায় আর হিজরারা কি করে হাততালি মারে না মারে না ওই জন্য বলেছে মানুষের এত অহংকার কিসের কিসের এত টাকার গরম শরীরের গরম ক্ষমতার গরম সালা এক মাচ্চার আদমি কো হিজরা বানা দেতা হে একটা মাচ্চার হ্যাঁ মানুষকে হিজরা বানিয়ে দেয় এত অহংকার কিসের ভাই কথাটার ভাবনাটা কিন্তু ভালো কথাটা হয়তো শুনতে অন্য রকম কিন্তু ভাবনাটা ভালো যে মানুষের অহংকার করা মানায় না মানুষ কিসের অহংকার করে কিসের তাকব পরি তোমার সব একাকার হয়ে যাও মানুষকে ভালোবাসো ছোটকে স্নেহ করো বড়কে সম্মান করো ইসলাম এটা বলেছে মানুষ সব সমান যখন নামাজে আপনি দাঁড়িয়ে যান আল্লাহু আকবার বলে কে কোটিপতি কে ভিখারি কে দরিদ্র কি অসহায় কে ড্রাইভার কে মুটে কে চাষি কে ভায়াবার ছোট
কাজ করে সব এক কাছে গায়ে গা লাগিয়ে পাশে পাশে দাঁড়িয়ে থাকে কখনো গা ঠেকছে কখনো পা ঠেকছে ভাই আমার কে উঁচু কে নিচু দেখা হয় না কে উচ্চ কে নিচু দেখা হয় না কে হয় নাই উচ্চ কে হয় নাই নিচ এখানে সমান সবাই এক তকবীরে উঠি জেগে আমার হবে জয় জোরে বলুন সুবহানাল্লাহ সেই মুসলমান আমরা এক ভাই বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়ায় না ইসলাম আমাদের শিখিয়েছে সবাই সমান আর আমরা শুধু লোকের ফুত খুঁজতে ব্যস্ত লোকের সঙ্গে গন্ডগোল করতে ব্যস্ত আধা জায়গা নিয়ে কোট কাচারি মারপিট মুরগির ডিম নিয়ে কোট কাচারি মারপিট বড় দুঃখের কথা অত্যন্ত জঘন্য ইসলাম যা শিখিয়েছে নবী যা শিখিয়েছে নবীর আদর্শের বাইরে চলে গেছি কোরআনের আদর্শের বাইরে গেছি তাই আমরা মার খাচ্ছি আজকে আমরা লাঞ্ছিত অপমানিত মুসলমান পরিবর্তন হতে হবে সেমিস্টার নানা পাটেকার যখন বলল তখন মানুষ তার লাইন দিয়ে চেক নিতে শুরু করলো টাকা নিতে শুরু করলো তিনি অর্থ দান করতে লাগলেন তিনি দেখলেন মুসলমানদের তেমন পাওয়া যাচ্ছে মুসলমান তেমন পাওয়া যায় না তিনি বললেন ভাই আচ্ছা এখানে মুসলমানরা কি আত্মহত্যা করেনি বলে না তাহলে মুসলমানদের কি খরা হয়নি বলে হ্যাঁ হয়েছে মুসলমানদের পাড়া কোনটা বলে পাশের পাড়া আত্মহত্যা করেনি বলে না খরা হয়নি বলে হয়েছে তোমরা খরাতে সহ্য করতে না পেরে আত্মহত্যা করলে মুসলমানেরা করেনি কেসটা কি তা বলতে পারবো না আমরা সহ্য করতে পারিনি তাই আমরা আত্মহত্যা করেছি ছেলে মেয়েদের নিয়ে থাকতে পারি না আমাদের অভাব আমাদের ক্ষুধায় খেতে যন্ত্রণায় কষ্ট পাই খাবার খাই না খাবার নাই অনাহারে দিন কাটাচ্ছি এই কষ্ট সহ্য করতে না পেরে বাচ্চাদের না থাকতে পেরে বাচ্চাদের কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে আমরা আত্মহত্যা করেছি তাই মুসলমান আত্মহত্যা করে না বলে না তাহলে খরা কি হয়নি বলে হ্যাঁ হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা বলিউডের ফিল্ম স্টার নাম হল মিস্টার নানা পাটেকর চলে গেলেন এবার মুসলিম পাড়ায় মুসলিম পাড়ায় গিয়ে ঘুরে ঘুরে তিনি এমন সময় তার খবর পেয়ে মানুষ আসতে লাগলো তিনি মানুষদের আহ্বান করলেন আপনারা আসুন যাদের কষ্ট দুঃখ আছে আমার কাছে বলো আমি তাদের জন্য চেক বিতরণ করব আপনাদের ওই সমস্ত পাশাপাশি পাড়ায় বহু মানুষ আত্মহত্যা করেছে তাদের আমি চেক দিয়েছি আপনাদের আমি কিছু সাহায্য করতে চাই তাই তিনি সাহায্য করতে লাগলেন আর জিজ্ঞাসা করলেন কিছু মনে করবেন না ওই পাশের পাড়ায় খরা হয়েছে তাই তারা অনেকেই আত্মহত্যা করেছে আপনাদের ওখানেও কি খরা কেমন হয়েছে বলে সমান সমান ওখানেও যেমন খরা হয়েছে মানুষ অনাহারে দিন কাটায় আমাদের এখানেও খরাতে আমরা অনাহারে দিন কাটাই বলে ওখানে বহু মানুষ আত্মহত্যা করেছে আপনাদের এখানে কেউ করে না বলে কেন তার কারণটা হলো আমরা হলাম কোরআনে বিশ্বাসী আমরা হলাম বিশ্বনবীতে বিশ্বাসী আমাদের কোরআন বলেছে আত্মহত্যা মহাপাপ আমাদের নবী জানিয়ে দিয়েছে আত্মহত্যাকারী কখনো জান্নাতে যেতে পারবে না তাই দুনিয়াতে অনেক কষ্ট যা করার সবই করব নিজেদের জীবন কখনো আত্মহত্যা করব না জোরে হবে না জোরে হবে না হে তরুণ যুবকেরা মিস্টার নানা পাটেকর অবাক হয়ে গেলেন সে সময় বললেন আমি হতবাক হলাম আপনাদের কথা আমাকে উদ্বুদ্ধ করলো আপনাদের কথা আমাকে হৃদয়টা জুড়িয়ে দিল হাই রে হাই হাই রে হাই হে মুসলিম ভাইরা আপনাদের কথা আমাকে বড় ভালো লেগেছে আপনাদের আমি স্যালুট জানাই আর কোরআনের পানি আমার হৃদয়টা ছুঁয়ে যায় মুসলমান সেই কোরআন আমরা ভুলে গেছি সেই রাসূলের সুন্নত তরিকা আমরা ভুলে গেছি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে জওয়ান যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছে ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবী বলে দিয়েছেন মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে সহযোগিতা করো স্ত্রীর সঙ্গে যখন প্রেমা লাভ করবে তখন আল্লাহর রহমত তোমার ঘরেতে অবতীর্ণ হবে
তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো অবৈধ সম্পর্ক থেকে সরে যাও অন্যায় অবিচার অত্যাচার থেকে দূরে সরে এসো ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো আর পিতামাতার খিদমত করো পিতামাতার দেখাশোনা করো হুমা জান্নাত কাওয়া নারুকা তোমাদের বাম্মা হলো জান্নাত তোমাদের বাম্মা হলো জাহান্নাম বাম্মাকে খুশি করলে জান্নাত পেয়ে যাবে আর বাম্মা যদি नाराज হয়ে যায় ইবাদত বندگی কোন কাজে লাগবে না জাহান্নাম তোমার জন্য হবে সেই কোরআনের নির্দেশ আমরা যদি মানি পরিপূর্ণ মুসলমান হব বিশ্বনবীর হাদিসের মধ্যে এসেছে সহিহ হাদিসের মধ্যে এসেছে দয়ার নবী বলেন বনী ইসরাইল যুগে একজন একজন আল্লাহর ওলি বান্দা ছিল নাম তার হযরতে জুরাইজ নাম তার কি হযরতে জুরাইজ মস্তর আল্লাহর ওলি তার জবানের দোয়া ছিল দুআই মুস্তাজিব তার জবানের দোয়া ছিল দুআই মুস্তাজিব মানে যেটা দোয়া চাইতেন সেটা কবুল হতো জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার এমন তার দোয়ার তাকে মানুষ মানুষ তার কাছে এত পরিমাণে ভিড় জমাতে লাগলো হুজুরের দোয়া নেওয়ার জন্য ফুক নেওয়ার জন্য হুজুর মনে মনে চিন্তা করলেন আমার ইবাদত করা মুশকিল হয়ে যাচ্ছে এই মানুষের চাপে মানুষের ভিড়েতে আমার ইবাদতে সমস্যা হচ্ছে আমি আর এই লোকালয়ে থাকব না জঙ্গলে চলে যাব হুজুর কি করলেন জঙ্গলে চলে যাব লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যাব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কে আমার কাছ থেকে বেশি সৎ ব্যবহার পাওয়ার যোগ্য মান আহাক্কু বিহুসনি সাহাবাতে ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুকা তিনবার নবী বললেন তোমার মায়ের তুমি সেবা করো তোমার মায়ের তুমি সেবা করো তোমার মায়ের তুমি সেবা করো তারপর নবী বললেন তোমার পিতার তুমি সেবা করো ভাই আমার পণ্ডিতেরা তিনবার কেন বলা হলো নবী কেন তিনবার বললেন সেটার ব্যাখ্যাও পণ্ডিতেরা করে মা গর্ভে ধারণ করেন মা দুগ্ধ দান করেন মা ছোট থেকে মানুষ করান বিভিন্ন ভাবে উপমা তারা দিয়েছেন উদাহরণ দিয়েছেন পণ্ডিতেরা বলেছেন নবী কেন তিনবার বললেন মায়ের সেবা করতেন তবে মনে রাখবেন হে তরুণ যুবকেরা মাকে বেশি প্রাধান্য দেবেন বাপকে অবজ্ঞা করবেন এটা যেন না হয় সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বাপ আর মা যদি একসঙ্গে আমাকে ডাক দেয় কার ডাকের আমি সাড়া দেব নবী বললেন তোমার পিতার ডাকের সাড়া দেবে কারণ তোমার পিতা হলো তোমার এবং তোমার মায়ের গার্জেন জোরে হবে না জোরে হবে না ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না ইসলাম সবকিছু ফয়সালা দিয়েছে বাস্তব বিজ্ঞান সম্মত ইসলাম কাউকে ছোট করেনি আপনার আমার দ্বীন ইসলাম কোরআন একেবারে অথেন্টিক 1450 বছর আগে যেমন আধুনিক ছিল যেমন প্রযোজ্য ছিল বাস্তব ছিল আজকের যুগেও তেমন অথেন্টিক প্রযোজ্য এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জোরে বলুন সুবহানাল্লাহ তারপরেও আমরা আমরা পড়লাম না জানলাম না বুঝলাম না কোরআনের নির্দেশ মানলাম না রাসূলের নির্দেশ আমরা মানলাম না অত্যন্ত দুর্ভাগ্যজনক মুসলমানের ছেলে বুড়ো বাপকে বলে আব্বা জায়গাটা লিখে দেবে তো দাও না হলে চলছো কোথায় যাবি রে বাবা শ্বশুর বাড়ি চলে যাব শ্বশুর বাড়ি চলে যাব মুসলমানের ছেলে শ্বশুর বাড়ি পালিয়ে যায় হাই রে হাই শ্বশুরকে গিয়ে বলে আব্বা যান শাশুড়ি বলে আম্মা যান পুরো বাপকে বলে আবা আবা পলটুর আব্বা পলটুকে জায়গাটা লিখে দিয়ে তুমি কবে দেবে বলো বুঝতে পারছো বুড়ি মাকে বলে মা খেতে খেতে জানো চললো আমি এখন মাকে রাগ দেখায় মেজাজ দেখায় শ্বশুর আব্বা জান হয়ে যায় শাশুড়ি আম্মা জান হয়ে যায় হাই রে হাই সারা জীবন মা মাকে কত কষ্ট দিলে মা তবু তোমাকে তাড়িয়ে দিল না তোমাকে অনাহারে রাখলো না ক্ষুধার্ত করে রাখলো না ছোটবেলায় তুমি কত কষ্ট দিলে মা তোমাকে হত্যা করে ফেললো না মেরে ফেললো না গলাটা টিপে দিল না তুমি সেই মাকে কষ্ট দিলে
আহা, ছমাস তুমি যদি শ্বশুর শাশুড়ির কাছে থাকো তাহলে বুঝতে পারবে মা মাই হয়, শ্বশুর শাশুড়ি হয়, বাপ মা মাই হয়, বাপ বাপি হয়, সে বাপ মায়ের ভালোবাসা তুমি ভুলে গেলে। হাই রে মুসলমান, বুড়ো বাপকে খাওয়াচ্ছে পোড়া রুটি, পীরের জন্য নিয়ে যাচ্ছে বড় ফ্রুটি, বুড়ি মাকে খাওয়াচ্ছে পোড়া রুটি, আমির সাহেবের জন্য যাচ্ছে বড় ফ্রুটি। আব্বাকে বলছে আব্বা আমার বন্ধুরা এলে তুমি কিন্তু বেশি কথা বলবে না, কেন কথা বলতে গেলে তোমার সামনের দাঁতগুলো ফাঁকা তো তাই থুতু বেরিয়ে যায়, আমার বন্ধুদের বড় অসুবিধা হয়ে যায়, তুমি দূর থেকে থাকবে, দূর থেকে বসে থাকবে, দেখবে কথা বলবে না। আরে বুড়ো মানুষ, ছেলের বন্ধুরা ঘরে এসেছে বড় হাঁপাহাঁপি করে, আত্মীয় স্বজন গুলো এসেছে বড় হাঁপাহাঁপি করে, বুড়ো বাপের মনে ব্যথা দিয়ে দিলে, বুড়ো বাপের মনে কষ্ট দিয়ে দিলে। হে মুসলমান, তুমি একবারও চিন্তা করলে না যে বাপের পায়ের তলায় তোমার জান্নাত, যে মায়ের পায়ের তলায় তোমার জান্নাত, তুমি একবারও ভাবলে না ওই নামাজ ইবাদত বন্দেগী দান খায়রাত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না তোমার বাপ্মা তোমার উপর রাজি না হয়ে যায়। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরুব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, বিশ্ব নবীর হাদিস থেকে প্রমাণ, 1450 বছর আগে দয়ার নবী সোনার জবানে জানিয়ে দেন বনী ইসরাইল যুগে, হে তরুণ যুবকেরা, একজন নেক বান্দা ছিলেন, ওলি বান্দা ছিলেন, সুফিদার বেশ মানুষ ছিলেন, নাম হলো হযরত জুরাইস। তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, তার জবানের দোয়া কবুল হয়ে যায়, দোয়াই মুস্তাজিব ছিল, যা দোয়া চাইতেন তাই কবুল হতো। মানুষ যখন ভিড় করতে লাগলো, তার কাছে আসতে লাগলো, তখন তিনি ইবাদত বন্দেগি কম হয়ে যাচ্ছে, ইবাদত বন্দেগি ঠিক মতো আমার হচ্ছে না, আল্লাহর জিকির আজকার মোরাকেবা মোশাহেদা কিন্তু বাড়িতে ছিল একটা বৃদ্ধ মা, বাড়িতে ছিল একটা বৃদ্ধা মা, এই মা তার সন্তানকে অনেকদিন দেখেন না। মায়ের কাছে সন্তান যত বড়ই হোক না কেন, সন্তান কিন্তু মায়ের কাছে ছোট থাকে, যেমন ছোট ছিল তেমন ছোট থাকে সন্তান। সন্তানকে তিনি বহুদিন দেখেন না, তাই তিনি কি করলেন, জঙ্গলে গিয়ে হুজরার সামনে গিয়ে হাজিরা দিলেন, ডাক দিয়ে আওয়াজ দিয়ে বললেন, বাবা জুরাইস, হে বাবা জুরাইস, হে বাবা জুরাইস, হে বাবা জুরাইস। তিনি আওয়াজ দিলেন কয়েকবার, তখন হযরতে জুরাইস তখন তিনি নফল নামাজে মশগুল ছিলেন। আপনি আজকে নামাজ পড়ছেন, নফল ইবাদত করছেন, নফল নামাজ পড়ছেন, আরেকদিকে বাপ্মা ডাক দিচ্ছেন, আপনি কি করবেন? নামাজ পড়বেন না বাপ্মার ডাকে সাড়া দেবেন? কি করবেন একটু আওয়াজ বলেন, কি করবেন? আপনারা কি বলছেন বলেন, কোনটা চিন্তায় পড়ে যাচ্ছে না? আমাকে দিকে নামাজ, তাই তো নাকি? আরেকদিকে বাপ্মায়ের আওয়াজ, কি করবেন আপনি? যখন নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, একামাত দিচ্ছেন, তখন দুনিয়ার সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। একমাত্র এক্সেপশন বিশ্বনবী, সাহাবী নামাজ পড়ছেন, বিশ্বনবী ডাক দিচ্ছেন, সাহাবী সাড়া দিচ্ছেন না, সাহাবীর নামাজ শেষ হলো, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি নেবেন না, আমি নামাজ পড়ছিলাম, আপনি ডাক দিয়েছেন, হে সাহাবী তুমি কি কোরআন পড়ো না? কোরআন পড়ো না? হুজুর পড়েছি না, তোমার কোরআন পড়া হয়নি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থায় থাকো না কেন, যখন তোমার নবী ডাক দেবেন তখন ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা নবীর জন্য স্পেশাল, আপনি ফরজ নামাজ ত্যাগ করে নবীর ডাকে সাড়া দেবেন, আর একদিকে আপনি নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, একদিকে বাপ্মা আওয়াজ দিয়েছে, কি করবেন? বাপ্মার ডাকে সাড়া দেবেন না নফল নামাজ পড়েই যাবেন?
চিন্তায় পড়ে যাচ্ছেন, নামাজ পড়ে যাবেন না, যদি না ফরজ নামাজ হয় তাহলে আপনি ছাড়তে পারবেন না, কিন্তু নফল নামাজ হলে বাম্মার ডাকের জবাব দেওয়াটা আপনার জন্য ফরজ হয়ে যাবে, সালামটা ফিরিয়ে বাম্মা যদি ইমার্জেন্সি হয় আপনাকে সাড়া দিতে পারেন, এমনকি আরো মাসালার মধ্যে এসে যদি কোনো অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন সালাম ফিরিয়ে আপনি সেই দুর্ঘটনায় হাজির হতে পারেন, সেই বিপদে বিপদ মুসিবত দূর করার জন্য চেষ্টা করতে পারেন। কিন্তু জুরাইজ তো তিনি আলেম ছিলেন না, তিনি ওলি ছিলেন, আবেদ ছিলেন, তিনি এই মাসলা জানতেন না, তাই মা ডাক দিচ্ছেন, তিনি মনে মনে চিন্তা করছেন যে নামাজে আছে, নামাজটা শেষ হয়ে যাক তারপর আমি ডাকে সাড়া দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার বড় পিয়ানিরা, শুনে রেখে তিন বাবা, এমন সময় হযরতে জুরাইজ যখন নামাজটা শেষ করলেন, যখন তিনি এসে মায়ের ডাকে সাড়া দেবেন, মাকে মায়ের সঙ্গে দেখা করবেন, দরজা যখন খুললেন, হুজরার দরজা যখন খুলে দিলেন, তখন দেখেন জননী মা চলে গিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মা চলে গিয়েছেন বাবা। মাও মনে মনে করলেন, আমার সন্তান আল্লাহর ওলি বান্দা, নিশ্চয় আল্লাহর ইবাদতে মশগুল আছেন। হযরতে জুরাইজ মনে মনে করলেন, আর কদিন ইবাদত বন্দেগী করে একবার মায়ের সঙ্গে দেখা করে আসব, আর কদিন যাক, কদিন পরে মনটা বড় খারাপ হচ্ছে, মায়ের সঙ্গে একটু দেখা করে আসব, কিন্তু আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, রাসূলের সুন্নাত, রাসূলের ইত্তেবা, এমন ইবাদতে প্রেম ভালোবাসায় মশগুল হলেন, নবীদের প্রেমে, নবীদের নির্দেশ অনুযায়ী, রাসূলের নির্দেশ অনুযায়ী, আল্লাহর মহাব্বত ভালোবাসায় এমন মশগুল হলেন, ইবাদতে মশগুল হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেশ কিছুদিন কেটে গেল, আবার হযরতে জুরাইজের আম্মা জান আবার একবার এলেন, জুরাইজের আম্মা জান আবার হুজুরার সামনে আসেন, আবার আওয়াজ দিয়ে বলেন, বাবা জুরাইজ রে, হে বাবা জুরাইজ, হে বাবা জুরাইজ। আবার হযরতে জুরাইজ সেই সময় আল্লাহর ইবাদতে নামাজে মশগুল ছিলেন, আবার আওয়াজ দেননি হযরতে জুরাইজ, সেই সময় ওই মা নারাজ হয়ে গেলেন, সেদিনে দেখেছিলাম সারা দিসনি বাবা, আজকেও সারা দিলি না, মা এবার চলে যাচ্ছেন, বলেন আর আমি আসবো না, আর আমি আসবো না বাবা জুরাইজ, তুমি যত বড় আল্লাহর ওলি হও, তুমি মাকে তুমি অবজ্ঞা করেছো, মায়ের ডাকে সারা দাও না, মায়ের সময় সঙ্গে সাক্ষাৎ করো না, আমি তোমার জন্য বদদোয়া করি, যতদিন না একজন জেনাকারী মহিলার সাক্ষাৎ না হয়, যতদিন না তোমার সঙ্গে একজন জেনাকারী মহিলার সাক্ষাৎ না হয়, ততদিন আল্লাহ যেন তোমার মওতটা না দেয়। মা এই বদদোয়া করে দিয়ে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে জুরাইজ নামাজ শেষ করলেন, বাইরে বেরিয়ে দেখলেন আহারে জননী মা আর নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে তিন বাবা, বেশ কিছুদিন কেটে গেল, বানী ইসরাইলদের মধ্যে একজন সুন্দরী রমণী জেনাকারী মহিলা ছিল, সে বিভিন্ন সময় জেনাতে লিপ্ত হয়ে যেত, এমন একদিন সে চ্যালেঞ্জ করলো, তোমরা যাকে ওলি বলে মানো, এত বড় ওলি বলে মানো, হযরতে জুরাইজের মতো যিনি সব সময় আল্লাহর ধ্যানে জ্ঞানে ইবাদতে মশগুল থাকেন, তার মতো ওলিকেও বস করতে আমার বেশি সময় লাগে না। ওই জেনাকারী মহিলা ছিল সুন্দরী নারী, তার বিভিন্ন রকম ছল বল কৌশল আলাদা ছিল, তিনি বলেন আমার ছলে বলে কৌশলে হযরতে জুরাইজের মতো আল্লাহর ওলিকেও আমি বশ্যতা স্বীকার করাতে পারবো। হে তরুণ যুবকেরা, মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করলো, সকলে তার সঙ্গে চ্যালেঞ্জ করলো, পারবি না, সে বলে আমি পারবো। হে তরুণ যুবকেরা, এই চ্যালেঞ্জ করে হযরতে জুরাইজের হুজরায় জঙ্গলের ভিতরে গেল, একদিন জঙ্গলের ভিতরে গিয়ে
হুজরা মুবারকের বাইরে থেকে আওয়াজ দিল হযরতে জুরাইল হুজুর আপনি দরজা খুলুন আমি হলাম সেই সুন্দরী মহিলা যে সুন্দরী মহিলার জন্য বনি ইসরাইলের হাজার হাজার মানুষ পাগল থাকে সেই সুন্দরী মহিলা আমি আজ আপনার জন্য এসে হাজির হয়েছি হে তরুণ যুবকেরা আল্লাহর ওলি তার মতলব বুঝতে পারলেন আল্লাহর মাহবুব বান্দা তার মতলব বুঝতে পারলেন হযরত জুরাইল দরজাখানা খুললেন না কোন ডাকের সাড়া দিলেন না কোন আওয়াজ দিলেন না দরজা খুললেন না দীর্ঘ সময় ধরে ওই মহিলা ডাকতে লাগলো হাঁক দিতে লাগলো দরজা ঠুকতে লাগলো আওয়াজ দিতে লাগলো শেষে আল্লাহর ওলি কোন রকম শব্দ করেন নি আওয়াজ দেন নি ডাক দেন নি সাড়া দেন নি এমন সময় নিরুপায় হয়ে সেই মহিলা বলল হে হযরতে জুরাইল তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ আমাকে ফেরানোর সাহস বনী ইসরাইলদের কোন মানুষের হয় নাই অথচ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ শুনে রেখে দাও এর বদলা আমি হিসাবে হিসাবে করাই গন্ডাই বুঝে নেব আমি বদলা নেব আমি এর বদলা নেব মনে রাখবে জুরাইল আমি তোমাকে ছাড়ব না রাগান্বিত হয়ে ওই মহিলা চলে গেল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা বেশ কিছুদিন কেটে গেছে একজন রাখালের সঙ্গে প্রেমালাপ হয়ে যায় একজন রাখালের সঙ্গে তার প্রেমালাপ হয় এটা কিন্তু আমি হাদিসের কথা বলছি বিশ্বনবী সোনার জাবানে বলেছেন সহিহ হাদিসের ঘটনা মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় একজন রাখালের সঙ্গে তার প্রেমালাপ হয় ওই সুন্দরী যুবতী নারী জেনাকারী নারীর প্রেমালাপ হয়ে গেল বাবা এমন প্রেমালাপ এমন ঘনিষ্ঠতায় তারা মগ্ন হলো তাদের বায়ামার ঘনিষ্ঠতার কারণে ওই মহিলার পেটে সন্তান আসলো হে তরুণ যুবকেরা ওই সন্তান তার জন্য বায়ামার পেটে সন্তান আসলো তার বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্তান এসেছে লোকে বলে এই সন্তানের পিতাকে এই সন্তানের পিতাকে হে তরুণ যুবকেরা সে চারিদিকে ছড়িয়ে দিল জানো তোমরা জানো যাকে তোমরা আল্লাহর ওলি বলো যাকে তোমরা এই জামানার মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা বলো যাকে তোমরা এই জামানার মস্ত বড় সুফি দরবেজ বলো যার দোয়া বলো দোয়াই মুস্তাজেব দোয়া করলে কবুল হয় আমার আমার সন্তানের আমার পেটের সন্তানের পিতার নামটা কি জানো আমার সন্তানের পিতা আর অন্য কেউ নন এই জামানার মস্ত বড় আবেদ জাকির সুফি দরবেজ আল্লাহর মাহবুব বান্দা আমার সন্তানের পিতা হলেন হযরতে জুরাইল হুজুরের নামে প্রচার করে দিল বদনাম চারিদিকে ছড়িয়ে গেল হই হই বনী ইসরাইলের মানুষগুলো রাগান্বিত যাকে আমরা আল্লাহর ওলি বলি সে একটা জেনাখারি মহিলার সঙ্গে তার সম্পর্ক ছি 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 রাগান্বিত হয়ে সে জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গলে তুমি সাধু সেজে বসে আছো জঙ্গলে হুজুর সেজে বসে আছো আর এভাবে অন্যায় কাজে লিপ্ত আছো ছি 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 বাবাজি খুব কঠিন মুশকিলের ব্যাপার খুব কঠিন মুশকিলের ব্যাপার এই নারী আর পরি এই দুটো জিনিস থেকে যদি হেফাজতে থাকতে পারেন তবে আপনার ইবাদত কাজে লাগবে আপনি ইবাদত একদিকে করছেন প্লাস ইবাদত করছেন নামাজ পড়ছেন টাকা জমাচ্ছেন নামাজ পড়ছেন আপনি নেকি জমাচ্ছেন নেকি জমাচ্ছেন কিন্তু পয়সা আর নারী এই দুটো জিনিস এমন ভাবে আপনি ব্যবহার করেছেন আপনার ইবাদত গুলো সব বরবাদ হয়ে গেছে আপনি কোন পথে পয়সা ইনকাম হচ্ছে কোন পথে যাচ্ছে কোন পয়সায় খাচ্ছেন কোন পয়সা দিচ্ছেন এটা আপনি ভাবেননি আপনার ওই পয়সা আর নারী অপরাধে অন্যায়ে নারী প্রহরে আপনি পড়ে গেছেন মনে রাখবেন নারীদেরকেও সচেতন হতে হবে সম্মান নিজেদের বাঁচাতে হবে হায়া শরম ঠিক রেখে চলতে হবে পর্দার মধ্যে থাকতে হবে ভাই আমার খালি ইমাম সাহেবটাকে পর্দা করবে বুঝতে পারছেন মা ছ বছরের ছেলেকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে পুকুরে গোসল করতে গেছে করিমকে বলেছে করিম এই লোকেলে বলিস লোকেলে বলিস আমি একটু গোসল করতে নামছি লাইতে নামছি লোকেলে বলিস ছ বছরের ছোট ছেলে করিম পুকুর পাড়ে বসে আছে আর লোক দেখছে কে আসছে বুঝতে পারছো লোক দেখছে
লোক দেখছে দেখছে আমাদের সেই গয়লা আসছে মা যে আমাদের গয়লা কাকু দুধ দেয় সেই গয়লা কাকু আসছে মা লোক আসছে বলে কে আসছে বলে আমাদের গয়লা কাকু আসছে সেই গয়লা কাকু দুধ দেয় সেই গয়লা কাকু আসছে ও তো তো কাকু হয় ওতে অসুবিধা নাই ছেলে বলছে অসুবিধা নেই বলছে না ঠিক আছে আবার কিছুক্ষণ পরে বলে বল লোকেলে বলবি কিন্তু মানে লোকেলে বলবি কিছুক্ষণ পরে সেই পাড়ায় মাঝে মাঝে দোকান হয় না দোকান থাকে দোকান যার দোকান থেকে মালপত্র লজেন্স কিনে খাবার কিনে বলে মা এই কাকু আসছে চাচু চাচু আসছে বলে কে বলে দোকানি চাচু গো আমাদের কালো চাচু দোকানি চাচু আসছে মা লোক আসছে ও তো তো চাচু হয় ওতে অসুবিধা নাই যার কথা বলে শুধু বলে অসুবিধা নাই মা বলে শুধু অসুবিধা নাই ছেলে ছ বছরের ছেলে চিন্তা করছে যা বলে সবই তো চেনা জানা আমাদের লোক কে কাকু হয় কে চাচু হয় কে এ হয় কে হয় সবই তো অসুবিধা নাই মা বলে তাহলে অসুবিধা কিছু নাই কিছু সময় পর এখন পাশ দিয়ে ইমাম সাহেব চলে গেছে বুঝতে পারছি ছেলে মনে মনে করেছিল যে তো আমাদের ইমাম সাহেব ভাই দুবালা পালাতে যায় মাঝে মাঝে নামাজ পড়তে যায় মাঝে মাঝে কোরআন পড়তে যায় আমাদের ইমাম সাহেব ভাই তো ইমাম সাহেব আর কি অসুবিধা হবে ছেলে আর কিছু বলে না ছেলে আর কিছু বলে না এখন ইমাম সাহেব ওই পুকুরের পাশ দিয়ে চলে গেছে আর মা দেখতে পেয়ে গেছে ইমাম সাহেব গেল সর্বনাশ করে হতভাগা ছেলে তোকে বললাম না লোক এলে বলবি লোক এলে বলবি হ্যাঁ ইমাম সাহেব চলে গেল বলে মা ইমাম সাহেব তো আমাদেরই লোক পরিচিত লোক দুবেলা পড়তে যায় পড়াশোনা করি নামাজ পড়াই ইমাম সাহেব তো আরো পরিচিত লোক গয়লা কাকুর কথা বললাম বললে যে অসুবিধা নাই কালো চাচুর কথা বললাম বললে অসুবিধা নাই আমি জানি এটা ইমাম সাহেব এতেও অসুবিধা নাই আরে হতভাগা ছেলে তুই বুঝবি কি করে ওই ইমাম সাহেবই সবচেয়ে বড় অসুবিধা হয় কতটা আমার সম্মানটা নষ্ট হলো জানিস ইমাম সাহেব আমাকে আমি লাইচি দেখে গেল ছি 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 ইমাম সাহেবটাই লোক আর কেউ লোক নয় পর্দা কার কাছে গো ইমাম সাহেবের কাছে তারপরে বাকি সব দেওর হয় ভাসুর হয় এতে অসুবিধা নাই হাই রে হাই রাগ করবেন না ভাই যত অবৈধ সম্পর্ক দেখবেন সব ঘরে 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 ছি 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 যদি একটু হায়া শরম কে বাঁচিয়ে আমার মায়েরা বোনেরা না চলে গজব গজব আল্লাহর গজব আসমান ফেটে ঘরে ঘরে পড়বে আমরা গজবের ভয় করি না পাপের ভয় করি না অপরাধের ভয় করি না গুনার ভয় করি না दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है तन्हाई में देखने वाला अल्लाह है আল্লাহ দেখছে আপনি অন্যায় করছেন কি করছেন পাপ করছেন কেউ না দেখলে আল্লাহ দেখবে হযরতে জুরাইজ অন্যায় করেছে না করেন জোরে বলেন করেছে আরে জোরে বলেন করেছে কিন্তু তার নামে বদনাম চারিদিকে রটে গেছে হে তোর যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা খুবই সংক্ষেপ করে ছোট করে বলে দিই হে মুসলমান একটু লক্ষ্য করো না হযরতে জুরাইজ বাবা চারিদিকে সম্মানটা নষ্ট করেছেন চারিদিকে খবরটা রটে গেছেন এমন সময় দেখতে পাওয়া যায় হে মুসলমান হযরতে জুরাইজের খবরটা যখন বানী ইসরাইলদের মধ্যে যখন পৌঁছে যায় বানী ইসরাইলদের মানুষগুলো রাগান্বিত হলো ক্ষিপ্ত হলো জঙ্গলের ভিতরে এসে হযরতে জুরাইজের হুজরা খারা ভেঙে ফেলল হযরতে জুরাইজকে অপমান করলো অকথ্য ভাষায় গালিগালাজ করলো কথাবার্তা বলল বাজে কথা বলল খারাপ কথা বললাম হে তরু যুবকেরা হযরতে জুরাইজ বললেন বাবারা তোমরা আমার কথা একটু শোনো আমার কথা একটু শোনো বলে কি কথা আপনারা আবার কি কথা শুনবো হযরতে জুরাইজ বললেন বাবারা তোমরা যেটা করছো ভুল করছো
ওই মহিলার সন্তানের পিতা আমি নই বরং অন্য কেউ তার পিতা তখন বলে আপনি এই কথা কেমন করে বলছেন আমরা কিভাবে বিশ্বাস করব তখন সেই সময় হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন ওই মহিলার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল ওই ভূমিষ্ঠ হওয়া সন্তানকে তিনি আনতে বললেন যাও ওই মহিলার ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে আসো আমি বললে বিশ্বাস করবে না এতদিন আমার কথা বিশ্বাস করতেন আজ আমার কথা তোমরা বিশ্বাস করবে না তবে শুনে রেখে দাও ওই দুধের শিশু বাচ্চা যদি তোমাদের জানিয়ে দেয় যে বাচ্চাটা এখনো কথা বলতে পারে না ওই বাচ্চা যদি বলে দেয় তাহলে কি তোমরা বিশ্বাস করবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার চারিদিক থেকে শত শত মানুষ হযরতের জুরাইদের সামনে হযরতের জুরাইদ ওই বাচ্চাটাকে নিয়ে যখন আনা হলো ওই বাচ্চাটাকে যখন তার সামনে আনা হলো ওই দুধের শিশু বাচ্চাটাকে হযরতের জুরাইদ বললেন হে বাচ্চা তুমি কথা বলতে পারো না এখন তুমি হলে দুধের শিশু বাচ্চা এ বাচ্চা তুমি জানিয়ে দাও বলে দাও তোমার তোমার পিতাকে তার নামটা তুমি বলে দাও তোমার পিতাকে একটু তুমি জানিয়ে দাও এই মানুষগুলো সাক্ষী হবে যদি আল্লাহ আল্লাহর দরবারে তিনি সিজদায় পড়ে গেলেন আল্লাহ দরবারে সিজদায় গিয়ে বলেন আল্লাহ এ শক্তি তুমি বাচ্চাটাকে দান করে দাও বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গায়েবি মাদদ আসলো সাহায্য এলো ওই দুধের শিশু বাচ্চাটার জবানটা খুলে গেল হে তরুণ যুবকেরা ওই দুধের শিশু বাচ্চাটা সে সময় বললেন হে বানী ইসরাইলের মানুষেরা শুনে রেখে দাও আমার পিতা হযরতে জুরাইদ নন আমার পিতা হলো অমুক রাখাল হযরতে জুরাইদ যেমন আল্লাহর ওলি ছিলেন আজও তিনি আল্লাহর ওলি আছে জোরে হবে না জোরে হবে না বলার উদ্দেশ্য একটাই মা বদদোয়া করেছিল কথা ঠিক মনে পড়ছে তো মা বলেছিল যতদিন না জেনাকারী মহিলার সাক্ষাৎ না হয় ততদিন তোর আল্লাহ মওত যেন না দেয় অত বড় আল্লাহর ওলি হয়েও অত বড় আল্লাহর ওলি হয়েও মায়ের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল তাই জেনাকারী মহিলার সাক্ষাৎটাকে পেতে হয়েছিল আল্লাহ তাকে হেফাজত করেছিলেন কিন্তু জেনাকারী মহিলার সাক্ষাৎটাকে পেতে হয়েছিল বলার উদ্দেশ্য বাবাজি বাম্মাকে কষ্ট দেবেন না পরিপূর্ণ মুসলমান হন রাসূলের সুন্নত ছেড়ে দেবেন না পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন নারী দেখবে বাবাজি আপনাদের খেদমত থেকে বিদায় নেব একটু বেশি হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু একটু বেশি বলা হয়ে গেছে আওয়াজ মনে হচ্ছে তাই তো নাকি কি আগামী বছর এই পাক মাহফিলের জন্য এই ভাইরা একটু আরজু করেছেন প্রত্যেক বছর যেমন আপনারা দেন জি হ্যাঁ দান করলে আল্লাহর রহমত হয় দান করলে মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং গ্রহণ করে নেয় দাদাদেরকে আল্লাহ বড় ভালোবাসে দানের কথা শুনে আপনারা যেন ঘাবড়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ দান করলে আল্লাহর রহমত বাড়ে দান করলে আল্লাহর গজব থেকে আল্লাহ হেফাজত করে দেন দান করলে মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন তিনি জিন দৈত্য মানুষ পশু পাখি সবার ভাষা বুঝতেন সবার উপর রাজত্ব করতেন নবী সুলাইমান আলাইহিস সালাম একটা গাছেতে একটা পাখি বাসা বেঁধেছিল ওই পাখিটা ডিম পারতো আর ওই ডিম পারলে বাড়িওয়ালা গিয়ে খেয়ে নিত ডিম পারলে বাড়িওয়ালা উঠে ডিমটা পেরে খেয়ে নিত তো ওই পাখি গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে কমপ্লেইন করলো ইয়া নবী আল্লাহ আপনি বিচার করুন আমার কত কষ্টের ডিম বাচ্চা হবে আর বাচ্চা হওয়ার আগে ওই পাখি আমার ডিমগুলোকে ওই মানুষটা খেয়ে নেয় আপনি বিচার করুন নবী সুলাইমান আলাইহিস সালাম সে সময় দুটো জেনকে পাঠালেন যাও রেডি হয়ে থাকবে যখন ও ডিম পারতে যাবে পাটাকে ধরবে ফারবে ছুঁড়ে ফেলে দিল ভাইরা আমার এখন জেন গিয়ে গাছে উঠে রেডি হয়ে আছে কখন সে ডিম পারতে আসবে আর সত্যি সে লোকটা সুর করে উড়েছে ডিম পারবে এখন ডিম যখন পারতে গেছে
দরজায় একটা ভিখারি এসেছে গরীব মানুষ সে বলছে আল্লাহর রাস্তে বাবা কিছু দান করো আল্লাহকে খুশি করার জন্য কিছু দান করো কিন্তু লোকটা ছিল দাতা ওই গাছ থেকে তখন তার বাড়ির লোককে বলছে তাড়াতাড়ি আগে দান দাও আগে দানটা তাড়াতাড়ি দাও আগে তাড়াতাড়ি সৎকার করো দান করো এখন সেখানে যখনই দানটা করা হলো ওই দরিদ্র গরীব মানুষটা বলল আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তুমি ওই বান্দাকে বাড়িকে হেফাজত করে দাও এই দোয়া যখন কবুল হলো আমার আল্লাহ সবই জানেন দুজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যাও ওই বান্দার হেফাজতের জন্য তুই দুটো ফেরেশতাকে নিযুক্ত করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার ফেরেশতা হয়েছে রেডি হয়ে গেল তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে যখন জেনেরা তার পা ধরে ফেরে কে ফেলতে যাবে ফেরেশতা তখন দুই জনকে দুই থাপ্পড় মেরে দুজনকে 200 দিকে ছিটকে ফেলে দিল আমার আল্লাহ ওই বান্দার দানের ওসিলায় ফেরেশতা দিয়ে ওই বান্দাকে হেফাজত করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ তাই দানের দরজা অনেক বেশি দান করলে আল্লাহ মালের হেফাজত করেন শরীরের হেফাজত করেন ভাই আমার আমার আল্লাহ সবই জানেন কার পকেটে কত টাকা কার এটিএম এ কত কার মানি ব্যাগে কত কার ব্যাংকে কত আমার আল্লাহ ইচ্ছা করলে ক্যান্সার দিতে পারেন টিউমার দিতে পারেন প্যারালাইজড করতে পারেন মুম্বাই দিল্লি গুজরাট ভাই আমার মণিপাল থেকে শুরু করে বড় বড় ভাই আমার নার্সিং হোমে বিদেশে চেন্নাই ম্যাড্রাস পড়াতে পারেন আমার আল্লাহ ইচ্ছা করলে র্যান্টাক জিনটাকে সামান্য কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারেন কথা ঠিক না ভুল সে আল্লাহকে খুশি করে এই আগামী বছরে জান্নাতের বাগানের জন্য আমি 8 জন ভাইকে দাতা ভাইকে চাই 8 জন গানি ভাই ধনী ভাই নিয়ত করে দান করবেন ইননামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপর আমল হয় আগামী বছরে জান্নাতের বাগানের জন্য জান্নাতের বাগানের জন্য আগামী বছর আমার 8 ভাই একটু দান করবেন দাতা ভাই ধনী ভাই গানী ভাই ব্যবসায়ী ভাই 8 জন ভাই নিয়ত করে মৃত বাপের জন্য কেউ নিজের মায়ের জন্য কেউ দাদাদের জন্য আত্মীয় স্বজনের জন্য 1001 টাকা করে হাত তুলবেন 8টা জান্নাতের একটা না একটা যেন নসিব হয়ে যায় খাস ভাবে দোয়া করব আপনাদের ভাই আপনাদের ঘরের ছেলে আপনাদের পীরের ঘরের আওলাদ হিসেবে এসেছি 1001 টাকা করে 8 জনকে আমি দেখতে চাই একটু হাত তুলে দেখান দেখি কারা পারবেন আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য 1001 টাকা করে দেবেন 8 জন ভাই আছেন বাবাজি হাত তুলে দেখাতে পারেন কার বাড়ি ভাই বলুন লা ইলাহা বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে তারপরে তো বেলাল আমার রসুল নাহি ছেড়েছে বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে তারপরে তো বেলাল আমার রসুল নাহি ছেড়েছে হাবসি বলে কেন তো ঘৃণা করি ভাই অন্যায় ভাবে অত্যাচার কেন করা ভাই হাবসি বলে কেন তো ঘৃণা করি ভাই অন্যায় ভাবে অত্যাচার কেন করা ভাই সারা গায়ে রক্ত ঝরে সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে তারপরে তো বেলাল আমার রসুল নাহি ছেড়েছে জোরে হবে না জোরে হবে না বলছি জোরে হবে না আর জোরে হবে না মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বাকার ছুটে গিয়ে উমাইর কয় যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই সারা গায়ে রক্ত ঝরে সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে তারপরে তো বেলাল আমার রসুল নাহি ছেড়েছে তারপরে তো বেলাল আমার
রসুল নাহি ছেড়েছে আল্লাহুম্মা বেনামে একজন 500 টাকা বাম মায়ের সবরে সালির জন্য দান করেছে আল্লাহ যেন ভাইয়ের নিয়তকে কবুল করে বাম মায়ের কবরকে যেন গোলাপ ফুলের আল্লাহ বাগান বানিয়ে দেন ঈমানদার আরেকজন 1000 টাকা আরেকজন 500 টাকা বেনামে বাম মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য যারা দান করলো যে যা নিয়ত করে দান করতে একটু দোয়া চাই আল্লাহুম্মা আমিন আরেকজন 5 কেজি তেল দেবে